কেকটা কিন্তু দারুণ হয়েছে একদম। আর এই দেখো, হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা স্পেশাল দিন। আজ হলো আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, তো তার জন্য একটু ছোট কিছু করতে পারলেই আমাদের খুব আনন্দ। আর তার জন্য আমি একটা ছোট্ট কেক বানাচ্ছি। আর খাওয়া দাওয়া তো আছেই, বাড়িতে যেরকম পাঁচ তরকারি রান্না হয়, তো তার সাথে স্পেশাল কিছু হবে, তো সেগুলোই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, দেখাবো। তো সে যেটুকু হবে সেটুকুই তোমাদেরকে দেখাবো। চলো আমি কেকটা বানিয়ে নিই। আজকে আমি উনুনে চিকেনটা বসিয়েছি, এই দেখো মশলা অলরেডি কষানো চলছে। আর আলুটা এদিকে ভাজাই রয়েছে, চিকেনটা এরপর দিয়ে দেবো, চিকেনটা বানিয়ে নেবো। এখন আমার স্নান হয়নি, যদিও স্নানটা পরে করবো। তো ফাইনালি আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই, এরপর খাওয়া দাওয়াও হবে। আর কেকটা আমার অলরেডি বানানো হয়েও গেছে, কেকটাও তোমার সাথে শেয়ার করবো। আমি বানিয়েছি চকলেট কেক, বাবা মার বিবাহবার্ষিকীতে কেকটা নিজেই বানিয়ে ফেললাম। আর এখন প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একটুও কমছে না, গরম সেই একই রকম রয়েছে। আর মনে হচ্ছে মানে মানুষকে একদম টিকতে দেবে না এরকম গরম সব সময়। কিন্তু বিকেলের দিকটা হাওয়াটা বেশ খুব ভালো দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে যে ভালো লাগছে, তখন গায়ে লাগছে। যদিও হাওয়াটা অনেক সময় হয় কি হাওয়া দেয় কিন্তু গায়ে লাগে না, তবে এখন হাওয়াটা দিচ্ছে বিকেলের দিকে, তখন একটুখানি ভালো লাগছে, ঠান্ডা লাগছে। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দেবো, তোমরা দেখতে থাকো। এবার দেখিয়ে দিই আমার নিজের হাতে বানানো কেকটা কেমন হয়েছে। এই দেখো, হচ্ছে আমার নিজের হাতে বানানো কেক। কেকটা কিন্তু দারুণ হয়েছে একদম। আর এই দেখো, কেকটার উপর আমি হালকা করে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, এটা চকলেট ক্রিম, এটা আমি বাড়িতেই বানিয়েছি।
ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে, আর দারুণ লাগছে খেতে। কেকটা সবাই খেয়ে খুব ভালো বলেছে, আর আমার নিজেরও খুব ভালো লেগেছে। কেকটা বানিয়ে খুব স্যাটিসফাইডও হয়েছি, আর চকলেট কেক খেতে তো আমার খুব ভালোই লাগে, তাই জন্য আরোই ভালো লাগছে। আর কেকটা বাবি কাটছিল কিন্তু জামা পরেনি বলে আমি আর দেখাতে পারিনি সেই জন্য। আর এখন আমি বসেছি চুল বাঁধছি, মা চুল বেঁধে দেবে। আগেকার দিনে প্রত্যেক দিন বসতাম চুল বাঁধার জন্য, এখন আর সেভাবে হয় না বাঁধা। এবার মা বাঁধছে চুল। আর এরপর পড়বো আলতা, চলো আলতাটা পরে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। আলতা পড়ালে প্রণাম প্রণাম করতে হয়, তো তাই প্রণামটা করে নিই, আর এরপর তুমিও পড়ে নাও, আমার পড়া হয়ে গেছে। কোথায় যাচ্ছ আপনি? মাঝে মাঝে তো এখন তো লকডাউন বলে গাড়ি নিয়ে যাবে। এই ও
এই দেখো এখানে গিয়ে শুয়ে রয়েছি। এই যে কিরে উঠবি? ওর না রে, চা খেতে আর চা খেতে খেতে টিভিও দেখছি। এই যে নিয়ে নিয়েছি চা, আমি লিকার চাটাই বেশি খাই। বেশি মানে কি, সকালের দিকে একবার খাই আর এই সন্ধ্যের দিকে একবার খাই। মাঝে মাঝে সন্ধ্যের দিকে দুধ চাও খাই, কিন্তু লিকার চাটাই বিশেষ খাই। আর লিকার চা খাওয়া যদিও ভালো, দুধ চা খাওয়াটা মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো না, বরং ক্ষতিই করে। আর চা খেতে খেতে টিভিও দেখা হচ্ছে। আর এখানে ঠাম্মা আছে, এখানে ঠাম্মা আছে। এই যে দেখো, কিছু বলবে কি গো? চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে আর হাসি খুশি থাকবে।